प्रिय शिक्षार्थीबृंद आशा करी तुम्हारा सबा सुस्थ आसो भलो आसो अलहमदुलिल्लाह भलो आज के ऑनलाइन क्लासे तुम्हारे सबाई के शुभेच्छा। हम आज के आलोचना करब व्यवस्थापना द्वितीय पत्रे प्रथम अध्याय व्यवस्थापनार उत्पत्ति और क्रमान्वय। गत क्लासे हमारा व्यवस्थापनार उत्पत्ति एवं क्रमान्वयेर इतिहास सम्पर्के हमारा प्राचीन युगेर कथा आलोचना करेछि। प्राचीन युगे मिसरीय सभ्यता बेबिलनीय सभ्यता हिब्रू सभ्यता भारतीय सभ्यता ग्रीक सभ्यता ए सम्पर्के आमरा आलोचना करेछि। आज के आमरा व्यवस्थापनार उत्पत्ति ओ क्रमोन्नतिर इतिहासे मध्ययुगीय व्यवस्थापनार किभावे उत्पत्ति हयेछिलो ए सम्पर्के आमरा आलोचना करब। तो मध्ययुगीय व्यवस्थापनाय उत्पादन व्यवस्थापनार तेमन कोनो उन्नयन घटेनि। ताछाड़ा 900 शताब्दीर पूर्व पर्यन्त व्यवस्थापनार उन्नयनेर क्षेत्रे कोनो लेखनीयो छिल ना। तबे हजरत हमादेर महानबी हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम एवं खुलाफाए राशिदीनेर आमले व्यवस्थापना सम्पर्के राष्ट्र परिचालना एवं व्यवस्थापनार विभिन्न सम्पर्के आलोचना बा उत्पत्ति सम्पर्के अनेक धारणा पावा जाए। व्यवस्थापना उन्नयने मध्ययुगीय व्यवस्थापनार उन्नयने जरा अवदान रेखेछिलेन तादेर मध्ये अल-फारावी इमाम गज्जाली रहमतुल्लाह अलैह लुका पैसिओली थमास मोर एर नाम विशेष भावे उल्लेखयोग्य। तो अल-फारावी व्यवस्थापनार उन्नयने 900 ख्रीष्टाब्दे व्यवस्थापनार उन्नयने बा व्यवस्थापना सम्पर्के तिनि आलोकपात करेछेन। तिनि एकजन व्यवस्थापकेर गुण एवं एकजन व्यवस्थापकेर बर्जनीय दृष्टिटि सम्पर्के तिनि आलोकपात करेछेन। এরপরে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহ ১১০০ খ্রিস্টাব্দে তিনি একটি গ্রন্থ রচনা করেছেন। সে গ্রন্থ হচ্ছে নসিহাত আল মুলক। নসিহাত আল মুলক নামক তিনি একটি গ্রন্থ রচনা করেছেন। এই গ্রন্থে তিনি ব্যবস্থাপনা এবং প্রশাসকদের কার্যক্রম সম্পর্কে তিনি উল্লেখ করেছেন। তিনি এই গ্রন্থে তিনি বলেছেন একজন রাজার আচরণ এমন হওয়া উচিত যেন রাজার মৃত্যুর পর রাজা এবং প্রজা
সবাই রাজার মৃত্যুর যে রাজার যে ভালো ছিল তার আচার আচরণ যে ভালো ছিল তার মৃত্যুর পরে তারা যেন অনুভব করতে পারে এই রাজার বিয়োগের পর রাজার মৃত্যুর পর এই রাজার মৃত্যুর যে ব্যথা এবং বেদনা রাজা প্রজা সবাই যেন তার বেদনা অনুভব করতে পারেন এইরকম একজন রাজার আচরণ হওয়া উচিত। হযরত ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি তার নাসিহাত আল মুলক এই বিষয়গুলি উল্লেখ করেছেন। এখান থেকেও আমরা ব্যবস্থাপনার উন্নয়ন সম্পর্কে বিষয় জানতে পারি। লোকাপেসিওলি তিনি 1494 খ্রিস্টাব্দে হিসাববিজ্ঞান শাস্ত্রে দুতরফা দাখিলা পদ্ধতি তিনি প্রণয়ন করেন। এই দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণের যে কার্যক্রম এবং এখানে ব্যবস্থাপকীয় কার্যক্রমের কথা তিনি উল্লেখ করেন যে দুতরফা দাখিলা পদ্ধতি তখনকার দিনে ইতালিতে এই দুতরফা দাখিলা পদ্ধতির বিশেষ প্রচলন ছিল। এই দুতরফা দাখিলা পদ্ধতি লুকা পেসিওলি তিনি প্রবর্তন করেন। এই জন্য লুকা পেসিওলিকে দুতরফা দাখিলা পদ্ধতির জনক বলা হয়ে থাকে। এই লুকা পেসিওলিও তিনিও হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা সম্পর্কে অনেক বিষয় আলোকপাত করেছেন। এখান থেকেও আমরা ব্যবস্থাপনার উৎপত্তি সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। এরপরে থমাস মুর তিনি ব্যবস্থাপনা উন্নয়নে বা ব্যবস্থাপনা সম্পর্কে একটি গ্রন্থ তিনি রচনা করেন। সেই গ্রন্থের নাম হচ্ছে ইউটোপিয়া নামক গ্রন্থ তিনি এই থমাস মুর রচনা করেন। তিনি তার গ্রন্থে একজন দক্ষ ব্যবস্থাপক অল্প ব্যয়ে কম খরচে বেশি উৎপাদন করতে পারে এই বিষয়গুলির প্রতিও তিনি গুরুত্বারোপ করেছেন। যে অর্থাৎ অপচয় রোধ করে বেশি পরিমাণে বা কম খরচে বেশি পরিমাণ উৎপাদন এই ব্যবস্থাপনার ক্ষেত্রে তিনি এই বিষয়গুলি উল্লেখ করেছেন। এবং তিনি যে মানব শক্তির কথা এখানে বিশেষভাবে তিনি তার গ্রন্থে তুলে ধরেছেন। এ থেকেও আমরা ব্যবস্থাপনা উন্নয়ন সম্পর্কে আমরা জানতে পারি। তারপরে শিল্প বিপ্লবকালে জেমস স্টুয়ার্ট, অ্যাডাম স্মিথ, জেমস ওয়াট ও ম্যাথাবর্ডন, রবার্ট ওয়েন, চার্লস ব্যাবেজ এরা শিল্প বিপ্লবকালে ব্যবস্থাপনার উন্নয়নের ক্ষেত্রে এদের এই সকল মনীষীর অবদান বিশেষভাবে প্রয়োজনযোগ্য। তো সর্বপ্রথমে এই উৎপাদন ব্যবস্থায় একটা ব্যাপক পরিবর্তন বা উৎপাদনের ক্ষেত্রে শিল্প কারখানায় ব্যাপক পরিবর্তন আসে, এটাই হচ্ছে শিল্প বিপ্লব। সর্বপ্রথমে শিল্প বিপ্লব ব্রিটেনে এবং পরবর্তীতে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন জায়গায় এই শিল্প বিপ্লব শুরু হয়। এবং এই শিল্প বিপ্লব কালে যাদের অবদান ব্যবস্থাপনার উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য তার মধ্যে জেমস স্টুয়ার্টের
কথা বলা যায়। তিনি জেমস ওয়ার্ড বা জেমস স্টুয়ার্ট, জেমস স্টুয়ার্ট তিনি 1767 খ্রিস্টাব্দে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ে তিনি গ্রন্থ রচনা করেন। সেই গ্রন্থে তিনি শিল্প উৎপাদনের ক্ষেত্রে যন্ত্র প্রবর্তনের কথা তিনি উল্লেখ করেন। অ্যাডাম স্মিথ, আমরা জানি যে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ 1772 খ্রিস্টাব্দে তিনি ওয়েলথ অফ ন্যাশন নামক একটি গ্রন্থ রচনা করেন। সেই গ্রন্থে তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে বা ব্যবস্থাপনার সম্পর্কে তিনি অনেক কিছু লিখে গেছেন। এই অ্যাডাম স্মিথ ছিলেন অর্থনীতির জনক, তার ওয়েলথ অফ ন্যাশনে যে তিনি যে পুস্তকটি লিখে গেছেন যে ওয়েলথ অফ ন্যাশন, এই ওয়েলথ অফ ন্যাশনের ব্যবস্থাপনা সম্পর্কে তিনি উল্লেখ করে গেছেন যে ব্যবস্থাপনার ক্ষেত্রে যে ব্যবস্থাপনার তিনি এই যে শ্রম ব্যবস্থাপনা, শ্রম ব্যবস্থাপনা বা শ্রম বিভাগের কথা তিনি তার ওয়েলথ অফ ন্যাশনে উল্লেখ করে গেছেন। এখান থেকেও আমরা ব্যবস্থাপনার উৎপত্তি সম্পর্কে আমরা জানতে পারি। এরপরে জেমস ওয়ার্ড ও ম্যাথু বোল্টন, জেমস ওয়ার্ড ও ম্যাথু বোল্টন, জেমস ওয়ার্ড ছিলেন বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক। জেমস ওয়ার্ড এবং ম্যাথু বোল্টন এই দুই বিজ্ঞ, দুজন বিজ্ঞ ব্যক্তি এনারা। বোল্টন ওয়ার্ড অ্যান্ড সন্স নামে একটি প্রতিষ্ঠান তৈরি করেন। এই বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের জন্য এনারা একটা প্রতিষ্ঠান তৈরি করেন এবং এর সঙ্গে সহ ফাউন্ডারি নামে একটা সহযোগী প্রতিষ্ঠান তেনারা প্রতিষ্ঠা করেন, সহযোগী প্রতিষ্ঠান, এবং তারা এই বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন। এই আবিষ্কারের ফলে আমরা এই জেমস ওয়ার্ড ও ম্যাথু বোল্টনের আবিষ্কার থেকেও আমরা ব্যবস্থাপনার উন্নয়ন সম্পর্কে আমরা বিশেষভাবে জানতে পারি। এরপরে রবার্ট ওয়েন 1800 খ্রিস্টাব্দ থেকে 1828 সাল পর্যন্ত এই রবার্ট ওয়েন তিনি বিভিন্ন কারখানায় ব্যবস্থাপক হিসাবে বা শিল্প কারখানায় তিনি ব্যবস্থাপক হিসাবে কাজ করে গেছেন। এই রবার্ট ওয়েন তিনি শ্রমিক কর্মী ব্যবস্থাপনা সম্পর্কে বিশেষভাবে তিনি উল্লেখ করে গেছেন বা তার উল্লেখযোগ্য বিষয় এই শ্রমিক কর্মী ব্যবস্থাপনা বিষয়ে তিনি অনেক বিষয় সম্পর্কে আলোকপাত করে গেছেন। এই জন্য শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয় রবার্ট ওয়েনকে। অর্থাৎ আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক হচ্ছেন রবার্ট ওয়েন। এরপরে আমরা ব্যবস্থাপনার উন্নয়নের ক্ষেত্রে চার্লস ব্যাবেজের কথা বলতে পারি। তিনিও ব্যবস্থাপনার উন্নয়নের ক্ষেত্রে
অনেক অবদান রেখে গেছেন। তিনি ছিলেন গণিত শাস্ত্রের অধ্যাপক, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিত শাস্ত্রের অধ্যাপক ছিলেন চার্লস ব্যাবেজ। তিনি কম্পিউটার যন্ত্রের আবিষ্কারক, এই জন্য কম্পিউটারের জনক হিসাবে এই চার্লস ব্যাবেজকে আখ্যায়িত করা হয়। তিনি ব্যবস্থাপনার উন্নয়নে যথেষ্ট অবদান রেখে গেছেন। তার যে গণিত শাস্ত্রে ব্যবস্থাপনার বিষয়গুলি তিনি তুলে ধরেন এবং এই যে ম্যাথামেটিক্যাল ম্যানেজমেন্ট বা গণিত শাস্ত্র ব্যবস্থাপনার সম্পর্কে তিনি অনেক কিছু তার লেখনীতে উল্লেখ করে গেছেন। এবং এই যে জেমস স্টুয়ার্ট, অ্যাডাম স্মিথ, জেমস ওয়াট, ম্যাথু মিল্টন, রবার্ট ওয়েব এবং চার্লস ব্যাবেজ, এই মনীষীদের ব্যবস্থাপনার উন্নয়নের ক্ষেত্রে এই মনীষীরা বিশেষভাবে অবদান রেখে গেছেন। তাহলে আমরা ব্যবস্থাপনার উন্নয়নে মধ্যযুগে আল-ফারাবি, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, লুকা পেসিওলি, থমাস মোর এবং শিল্প বিপ্লবকালে আমরা ব্যবস্থাপনার উন্নয়নের ক্ষেত্রে যাদের অবদান আমরা লক্ষ্য করলাম, তেনারা হচ্ছেন জেমস স্টুয়ার্ট, অ্যাডাম স্মিথ, জেমস ওয়াট, ম্যাথু মিল্টন, রবার্ট ওয়েব, চার্লস ব্যাবেজ। তাহলে এখানে আমরা যে বিষয়গুলি জানতে পারলাম, এখানে তোমাদের কিছু নৈরিত্তিক প্রশ্ন বা বহুনির্বাচনী প্রশ্ন এখান থেকে হতে পারে। যেমন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তিনি যে বইটি লিখে গেছেন সে বইটির নাম নসিহাত আল-মুল, গ্রন্থটির নাম কি? লুকা পেসিওলিকে তিনি যে গ্রন্থটি লিখে গেছেন, অর্থাৎ তিনি হচ্ছেন দুতর্ফা দাখিলে পদ্ধতি, অর্থাৎ হিসাববিজ্ঞানে দুতর্ফা দাখিলে পদ্ধতির জনক হিসাবে লুকা পেসিওলিকে আখ্যায়িত করা হয়। এগুলি তোমরা মনে রাখবে। তারপরে অ্যাডাম স্মিথ যে গ্রন্থটি লিখেছেন, অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ বা অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হচ্ছে দি ওয়েলথ অফ ন্যাশন। জেমস ওয়াট ও ম্যাথু মিল্টন, প্রশ্ন তোমাদের হতে পারে যে জেমস ওয়াট কে ছিলেন বা বাষ্প ইঞ্জিনের আবিষ্কারক কে, রবার্ট ওয়েনকে কী বলা হয়, অর্থাৎ রবার্ট ওয়েন হচ্ছেন আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জন্য। এভাবে তোমাদের এই প্রশ্নগুলি প্রশ্ন হতে পারে। চার্লস ব্যাবেজ তিনি কম্পিউটার যন্ত্রের আবিষ্কারক, তিনি কম্পিউটারের জনক কিনাকে বলা হয়, এই বিষয়গুলি তোমাদের পরীক্ষায় নৈবেদ্যিক প্রশ্ন থাকতে পারে। তাহলে আমরা আগামী দিন ব্যবস্থাপনার উৎপত্তি এবং ক্রমোন্নতির ক্ষেত্রে শিল্প বিপ্লব পরবর্তীকালে যাদের অবদান রয়েছে সে বিষয়গুলি আমরা আলোচনা করব। আশা করি তোমরা ব্যবস্থাপনার উৎপত্তি এবং ক্রমোন্নতির ইতিহাস সম্পর্কে বুঝতে পারলে তোমরা ক্লাসটি আরও ভালো করে দেখবে এবং বইতে ভালো করে আরও পড়বে। তাহলে ইনশাআল্লাহ তোমাদের এই অধ্যায়ে এই ব্যবস্থাপনার প্রত্যেক ইতিহাস সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্থতা কামনা করে এবং তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে অধ্যায়ের আলোচনা উৎপত্তি ও ক্রমোন্নতির ইতিহাসের আলোচনা শেষ করছি। ধন্যবাদ।